ইউক্রেনের লভিভে আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চার, ভবনের নিচে অনেকে আটকা পড়ার শঙ্কা। পদত্যাগ করলেন তেল আবিবের পুলিশ প্রধান, সরকার বিরোধী বিক্ষোভ দমনে মন্ত্রীদের হস্তক্ষেপের অভিযোগ। একদিনের ব্যবধানে বিশ্বের গড় তাপমাত্রার নতুন রেকর্ড, মঙ্গলবার তাপমাত্রা ছিল 17.18 ডিগ্রি সেলসিয়াস। Saudi Extreme. Enjoy smooth speed. আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছে আমি সাদিয়া ফ্রেম। ইউক্রেনের লভিভের আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছে, আহত হয়েছে 32 জন। অনেকে ভবনের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করতে পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে আবারও অস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 16.5 মাস ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইউক্রেনের লভিভে আবাসিক ভবনে রকেট হামলা চালিয়েছে রাশিয়া, এতে বেসামরিক নাগরিক হতাহত হয়েছে, অনেকে আটকা পড়েছে ভবনের নিচে। বৃহস্পতিবার এক টুইটে লভিভের মেয়র জানান, রুশ হামলায় 50টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রুশ বাহিনীর প্রতিরোধের কারণে পাল্টা আক্রমণ ধীরগতিতে চলছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যথাসময়ে পশ্চিমা সহায়তা পেলে আরও আগেই পাল্টা হামলা শুরু হতো বলে জানান তিনি। প্রয়োজনীয় অস্ত্রের অভাবে কিছু অঞ্চলের সম্মুখ যোদ্ধারা এখনও পাল্টা আক্রমণ শুরু করতে পারেনি বলেও জানান জেলেনস্কি। এমন অবস্থায় পাল্টা আক্রমণের গতি বাড়াতে পশ্চিমা মিত্রদের কাছে আরও অস্ত্র সহায়তা চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। রুশ নিয়ন্ত্রিত জাপোরঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মাইন বা বিস্ফোরকের অস্তিত্ব পায়নি IAEA। বুধবার বিদ্যুৎ কেন্দ্রটিতে হামলা চালাতে একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনে রাশিয়া ও ইউক্রেন। এর আগে রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের মাকিভকার একটি তেল ডিপুতে আগুন লাগে। ইউক্রেন হাইমার্স অস্ত্র দিয়ে হামলা চালালে তেল ডিপুতে আগুন ধরে যায় বলে জানায় রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA নভোস্তি। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সুইডেনকে ন্যাটোতে যোগদানের অনুমতি দিতে তুরস্ককে নতুন করে আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাজে হস্তক্ষেপের অভিযোগে পদত্যাগের ঘোষণা দিলেন তেল আবিবের পুলিশ প্রধান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন অ্যামি এশেদ। তার অভিযোগ, সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করতে চেয়েছেন মন্ত্রিসভার কিছু সদস্য। টেলিভিশনে দেয়া বক্তব্যে এশেদ বলেন, সব নিয়ম ভেঙে পেশাগত সিদ্ধান্ত প্রণয়নের ওপর মন্ত্রীদের নির্লজ্জ হস্তক্ষেপ তিনি মেনে নিতে পারছেন না। এশেদের পদত্যাগের ঘোষণার পরপরই তার সমর্থনে রাস্তায় নামে কয়েকশো বিক্ষোভকারী। এ সময় তারা গণতন্ত্রের পক্ষে স্লোগান দেয়। পশ্চিম তীরে ইসরায়েলি হামলার জেরে আতঙ্কিত ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে পরিণত জেনিনে ফিরে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন বাসিন্দারা। এদিকে নিহতদের দাফন প্রক্রিয়ায় অংশ নেন হাজারো ফিলিস্তিনি, মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেন তারা। সব জায়গায় ইসরায়েলি হামলার স্পষ্ট ছাপ। হামলায় পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দখলকৃত পশ্চিম তীর। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি বর্বরতায় জেনিন শরণার্থী শিবিরের 80% ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। হামলায় শরণার্থী শিবির ছেড়ে পালিয়েছে 3,000 মানুষ। বুধবার সেনা প্রত্যাহারের পর নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করেন ফিলিস্তিনিরা। জানান, বিধ্বস্ত নগরী পুনর্গঠনে দীর্ঘ সময় লেগে যাবে।
এদিকে হামলায় নিহতদের দাফন প্রক্রিয়ায় অংশ নেন হাজারো ফিলিস্তিনি। মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেন তারা। এ সময় আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। ইসরায়েলি হামলাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, আর সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। জেনিনে ধ্বংসযজ্ঞ চালানোর পর গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, গাজা থেকে ফিলিস্তিনি জঙ্গিদের রকেট ছোড়ার জবাবে এই হামলা চালানো হয়েছে। রয়টার্স বলছে দুপক্ষের পাল্টাপাল্টি হামলা নতুন সংঘাতের দিকে গড়ানোর শঙ্কা তৈরি হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরানের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ-তে এবার দ্বারস্থ হল কানাডা, সুইডেন, ইউক্রেন এবং যুক্তরাজ্য। ভুলবশত যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করা এবং নিহত যাত্রীদের পরিবারে ক্ষতিপূরণের দাবিতে মামলা করেছে দেশ চারটি। 2020 সালের 8 জানুয়ারি ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। নিহত হয় 176 আরোহীর সবাই। পরে জানা যায় তেহরান বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই যাত্রীবাহী উড়োজাহাজটিকে গুলি করে ইরানের রেভলিউশনারি গার্ড। ওই সময় তেহরানের পক্ষ থেকে এ ঘটনাকে বিপর্যয়কর ভুল বলে উল্লেখ করা হয়। মার্কিন নৌবাহিনীর বাধায় দুটি তেলের ট্যাঙ্কার আটক করতে ব্যর্থ হয়েছে ইরান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানি বাহিনী হরমুজ প্রণালীর কাছে দুটি ট্যাঙ্কার আটকের চেষ্টা করলে তাতে বাধা দেয় মার্কিন নৌবাহিনী। বুধবার ওমান উপকূলে এ ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনী জানায় রিচমন্ড ভয়েজার ট্যাঙ্কটিকে থামাতে চায় ইরানি নৌবাহিনী। পরে ঘটনাস্থলে মার্কিন নৌবাহিনী পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পরে ইরানি বাহিনী ঘটনাস্থল থেকে সরে যায়। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরান 2021 সাল থেকে প্রায় 20টি জাহাজকে জব্দ ও আক্রমণ করেছে, তবে এ বিষয়ে ইরান কোনো মন্তব্য করেনি। একদিনের ব্যবধানে বিশ্বের গড় তাপমাত্রা নতুন করে রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার 4 জুলাই বিশ্বে গড় তাপমাত্রা ছিল 17.18 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পাকিস্তানের লাহোরে 30 বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড হয়েছে বুধবার। এতে 7 জনের মৃত্যু হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিয়েছে তাপমাত্রার বৈরূপ। বন্যা, দাবানল, খরায় বিপর্যস্ত এশিয়া থেকে ইউরোপ। সোমবার 3 জুলাই বিশ্বের গড় তাপমাত্রা ছিল 17.01 ডিগ্রি সেলসিয়াস, যাকে 1979 সালের রেকর্ড শুরু হওয়ার পর সর্বোচ্চ বলা হচ্ছিল। কিন্তু 24 ঘন্টা পার না হতেই হয় নতুন রেকর্ড। মঙ্গলবার 4 জুলাই বিশ্বের গড় তাপমাত্রা পৌঁছে যায় 17.18 ডিগ্রি সেলসিয়াসে। বিজ্ঞানীরা বলছেন প্রশান্ত মহাসাগরে উষ্ণ স্রোত বা এলনিনো এবং কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ বাড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর প্রভাবে তীব্র গরমের নিত্য নতুন রেকর্ড গড়ার আশঙ্কা করছেন তারা। এদিকে 44 বছরের ভয়াবহ খরার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে। অনাবৃষ্টির কারণে মিঠা পানির মজুদ কমে যাওয়ায় ভোগান্তি বাড়ছে। বুধবার গ্রীষ্মকালীন ঝড়ে প্রাণহানির তথ্য মিলেছে নেদারল্যান্ডস এবং জার্মানিতে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের একাংশে যখন অসহনীয় গরম অনুভূত হচ্ছে, তখন ভারী বৃষ্টি ও বন্যার কবলে পড়েছে এশিয়ার বিভিন্ন দেশ। বুধবার পাকিস্তানের লাহোরে 291 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ। ভারী বৃষ্টির কারণে নানা দুর্ঘটনায় মিলছে হতাহতের তথ্য। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চংকিং পৌরসভার 13 জেলা ও কাউন্টিতে ক্ষতিগ্রস্তের সংখ্যা 1,30,000-এর বেশি। তলিয়ে গেছে 7,500 হেক্টর ফসলি জমি। তীব্র তাপপ্রবাহের পর এবার ভারী বৃষ্টিতে নাকাল ভারতের মুম্বাই ও দিল্লি। জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। রাজধানী দিল্লি ও বাণিজ্যিক নগরী মুম্বাই ও তার আশেপাশের অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার 2027 সালের মধ্যে 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে মে মাসে সতর্ক করে বিশ্ব আবহাওয়া সংস্থা। এতে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, পানি ব্যবস্থা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেন তারা। তাগিদ দেন দ্রুত কার্যকর পদক্ষেপের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেলারুশে নয়, রাশিয়াতেই আছেন ওয়াগনার প্রধান
ইয়েভজিনি প্রিগোজিন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। মিনস্কে সাংবাদিকদের তিনি বলেন, সেন্ট পিটার্সবার্গে আছেন প্রিগোজিন, আর ওয়াগনার সেনাবাহিনীও তাদের নিয়মিত ক্যাম্পে অবস্থান করছে। প্রিগোজিনের মস্কো ও রাশিয়ার অন্য কোথাও থাকার সম্ভাবনার থাকলেও তিনি বেলারুশ ভূখণ্ডে নেই বলে সাফ জানিয়েছেন লুকাশেঙ্কো। ওয়াগনার প্রধান কোথায় অবস্থান করছেন তা রাশিয়ার নিজস্ব বিষয় বলেও মন্তব্য করেন তিনি। জুনে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। একদিনের মাথায় বেলারুশের হস্তক্ষেপে শর্ত সাপেক্ষে বিদ্রোহ বাতিল করেন তিনি। শর্ত মতে প্রিগোজিন বেলারুশে অবস্থান করছেন বলে জানিয়েছিলেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। চলতি বছর বিশ্ববাজারে চালের দাম 20% পর্যন্ত বৃদ্ধির আশঙ্কা রয়েছে। প্রতিকূল আবহাওয়া এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে উৎপাদন কমে যাওয়ায় রপ্তানি কমিয়ে দিয়েছে ভারত, এর ফলে বাড়ছে চালের দাম। বিশ্ববাজারে সবচেয়ে কম দামে 40%-এর বেশি চাল সরবরাহ করে ভারত। কৃষকদের দেয়া ভর্তুকির পরিমাণ বৃদ্ধির কারণে দেশটিতে চালের দাম বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি কম হওয়ায় প্রধান ধান উৎপাদক অঞ্চল এশিয়ার ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইউএসডিএর পূর্বাভাস বলছে 2023-24 অর্থবছরের শেষ প্রান্তে বৈশ্বিক চাল মজুতের পরিমাণ 6 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসতে পারে। বর্তমানে চালের দাম 11 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মেক্সিকোতে বাস খাদে পড়ে অন্তত 29 জন নিহত হয়েছে, আহত হয়েছে 19 জন। বুধবার ওক্সাকা রাজ্যের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। বাসটি মঙ্গলবার রাতে মেক্সিকো সিটি থেকে সান্তিয়াগো দে ইয়াসুন্দুয়া শহরে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি 80 ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এর আগে গত মে মাসে দেশটিতে ভ্যান ও ট্রাকের সংঘর্ষে 13 জন নিহত হয়। সাউথ আফ্রিকার জোহানেসবার্গে একটি বস্তিতে গ্যাস লিক হয়ে শিশুসহ অন্তত 16 জন নিহত হয়েছে। বুধবার বিষাক্ত গ্যাস বহনকারী একটি সিলিন্ডারের পাইপ লিক হয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছে। হতাহতদের মধ্যে সাধারণ মানুষ ও চিকিৎসক রয়েছেন, যারা একটি আটকা পড়া ট্রাককে সহায়তা করতে বা দেখতে গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবৈধ খনন কাজ চালাতে এই গ্যাস ব্যবহার করা হচ্ছিল। ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত 52 জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও এসব মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর সম্ভব হয়নি। নিহত হন 293 জন, আহত হয় 1000-এর বেশি। 24 ঘন্টার মধ্যে উদ্ধার কাজ শেষ হলেও এখনও স্বজনদের খোঁজ পাননি অনেকে। এ অবস্থায় ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্তের পর মরদেহ হস্তান্তরের কথা জানিয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে। তবে সময় যত গড়াবে শনাক্তের বিষয়টি ততই কঠিন হয়ে পড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। আর শনাক্ত না হওয়া মরদেহগুলোর কী হবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কেনিয়ায় হাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কৃষকরা। ফসলি জমিতে হাতিরা যেন ঢুকতে না পারে সেজন্য মৌমাছি ব্যবহার করছেন তারা। কৃষকরা বলছেন, মৌমাছির ভন ভন শব্দের ভয়ে হাতিরা ফসলি জমিতে প্রবেশ করে না। খাবারের সন্ধানে কেনিয়ার সাভো জাতীয় উদ্যানে চড়ে বেড়াচ্ছে একদল হাতি। কৃষকদের অভিযোগ, তাদের ফসলি জমি নষ্ট করছে বিশালাকার এই স্তন্যপায়ী প্রাণী, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন তারা। হাতিরা যাতে ফসলি জমিতে ঢুকতে না পারে সেজন্য মৌমাছির সহায়তা নিচ্ছেন কৃষকরা। মাত্র 8 ঘন্টায় হাতি খামারে ব্যাপক তাণ্ডব চালায়। মূল সমস্যা হলো তারা ফসলের 40% খায় আর বাকিটা পায়ে পিষ্ট করে ধ্বংস করে। এর মানে বেশিরভাগই নষ্ট হচ্ছে। আমরা মৌমাছি ভালোবাসি কারণ তারা আমাদের খামার রক্ষায় সাহায্য করে। এখানকার কৃষকদের আয়ের একমাত্র উৎস চাষাবাদ। মৌমাছি ব্যবহারের আগে বেশ কিছু কৌশল নিলেও তা কাজে আসেনি বলে জানান কৃষকেরা। হাতি থেকে ফসল বাঁচাতে আমরা শিং, মরিচ ও গোবর ব্যবহার করি।
রাত জেগে পাহারা দিই, মরিচ আর আদা চাষ করি যাতে হাতিরা খেতে না পারে, ইলেকট্রিক বেড়াও লাগানো হয়, কিন্তু সব উপেক্ষা করেই হাতিরা জমিতে ঢুকে পড়ত। ফসল বাঁচাতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা সেভ দ্য এলিফ্যান্টস। হাতির সুরক্ষা জরুরি বলেও মনে করেন তারা, সেজন্য মৌমাছি ব্যবহার করে হাতিদের তাণ্ডব রুখতে কাজ করছেন তারা। পাশাপাশি মধু সংগ্রহের মাধ্যমে কৃষকদের জন্য বাড়তি আয়েরও ব্যবস্থা করা হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।